ট্রেনের পর এবার লেডিস বাস, হাওড়া থেকে চালু হলো এই বাস। ভবিষ্যতে পরিষেবা আরো বাড়ানো হবে বলে জানালেন পরিবহন মন্ত্রী। দুর্ভোগের দিন শেষ, মহিলা যাত্রীদের কথা ভেবে এবার বড় সড় উদ্যোগ রাজ্য সরকারের। আর ভিড় ঠেলে পাল্লাপাল্লি দিয়ে ভিড় বাসে উঠতে হবে না মহিলাদের। কলকাতা শহরের বুকে চলবে লেডিস স্পেশাল বাস। এই লেডিস স্পেশাল বাসে থাকবে মহিলা কন্ডাক্টর। মহিলাদের জন্য চালু হওয়া এই বিশেষ বাস পরিষেবায় খুবই খুশি মহিলারা। মহিলাদের জন্য স্পেশাল ট্রেনের পর এবার স্পেশাল বাস। ভিড় ঠেলে আর বাসে উঠতে হবে না মহিলাদের। অফিস ফেরত সময় অথবা দিনের ব্যস্ততম সময় মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকারের নির্দেশে বিশেষ বাসের পরিষেবা চালু করছে রাজ্য পরিবহন দপ্তর। পরিবহন দপ্তর সূত্রে খবর, আপাতত হাওড়া থেকে মহিলাদের জন্য এই স্পেশাল বাসের পরিষেবা শুরু হলেও আগামী দিনে শিয়ালদা থেকেও চলবে এই স্পেশাল বাস। আগামী দিনে তেমনটাই চিন্তা ভাবনা রয়েছে পরিবহন দপ্তরের। লেডিস স্পেশাল বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলা যাত্রীরাই। এই লেডিস স্পেশাল বাসের কন্ডাক্টরও হবেন মহিলাই। খুব ভালো লাগছে লেডিস স্পেশাল, আমি দুঃখ হচ্ছে, আমার খুব ভালো লাগছে। ফেসিলিটির এখন তো আজকে সবে শুরু, সম্পূর্ণ ঠিকমতো জানা নেই আমার এখন, কিন্তু এই যে লেডিস স্পেশালে ডিউটি করাটা মানে এটা খুবই একটা আনন্দ, আমার খুব ভালো লাগছে এটা। সপ্তাহের প্রতিদিন এই বাসের পরিষেবা চালু থাকবে। বাসটি হাওড়া থেকে যাবে বালিগঞ্জ পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 এবং 10:00 সময় হাওড়া থেকে ছাড়বে নন এসি এই বাস। জানা গিয়েছে আপাতত দুটি বাস চালানো হলেও পরবর্তীতে যাত্রী সংখ্যা দেখে লেডিস স্পেশাল বাসের সংখ্যাও বাড়ানো হবে। সূত্রের খবর, বাসের ভাড়া 4 টাকা থেকে 11 টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও স্কুল কলেজ পড়ুয়া সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত মহিলাদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হবে। বাসটি হাওড়া স্টেশন চত্বর থেকে ছেড়ে এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট হয়ে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে বালিগঞ্জ পৌঁছাবে। আবারও বিকেলে অফিস শেষ হওয়ার সময় অর্থাৎ 5:30 থেকে 5:30 নাগাদ এই বাসটি পুনরায় বালিগঞ্জ থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছাবে। পরিবহন দপ্তরের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি মহিলা যাত্রীরা। মঙ্গলবার অর্থাৎ আজ হাওড়া স্টেশন থেকে এই বাসের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, আপাতত এই রুটে একটি বাস দেওয়া হলো, আগামী দিনে দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাস দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত এই রুটে প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল চোখে পড়বার মতো। এই বিষয়ে তিনি আরো জানান, এই বাসটি মহিলাদের জন্য লেডিস স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত। এবং এই এটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জে পৌঁছবে। প্রতিদিন সকাল 9:30 এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে 5:30 সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়েই হাওড়া স্টেশনে পৌঁছবে। এটা মূলত মহিলাদের জন্য, এর কন্ডাক্টর মহিলা, যদিও ড্রাইভার পুরুষ কিন্তু কন্ডাক্টর মহিলা, এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম। এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো। এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন, সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। অফিস টাইমের বাসগুলিতে প্রচণ্ড ভিড় হয়। পুরুষ সহযাত্রীদের সঙ্গে ঠেলাঠেলি করে কোনো কোনো ক্ষেত্রে রীতিমতো লড়াই করে গন্তব্যে পৌঁছাতে হয় মহিলাদের। তাই এই ধরনের পরিবেশ ও পরিস্থিতি এড়িয়ে যেতে মহিলারা নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবহন দপ্তরের সূত্রে জানানো হয়েছে। লেডিস স্পেশাল বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। প্রথম দিনে এই বাসে প্রচুর মহিলা যাত্রী তাদের গন্তব্যে পৌঁছান। এই বিষয়ে এক মহিলা যাত্রী জানান, এই লেডিস স্পেশাল বাস চালু হওয়ায় আমরা খুবই খুশি, আমাদের খুব সুবিধাও হলো।
প্রতিদিন জেনারেল বাসে ভিড় ঠেলে আমাদেরকে কাজে যেতে হতো। এই বাস চালু হওয়ায় আমাদের আর কোনো অসুবিধে হবে না। ভীষণই ভালো, খুব ভালো লাগলো আমাদের প্রত্যেকেরই, খুব সুবিধা হলো এই বাসটা চালু। হ্যাঁ, জেনারেল বাসে ভিড়টা একটু বেশি হয় আর সবার সাথে যেতে হয়, আর এটা আমাদের শুধুমাত্র মেয়েদের জন্য, আমাদের তার জন্য ভীষণই ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হাওড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।